আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিউয়ার্স, আজ একজন বিখ্যাত মানুষের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, যে মানুষটি প্রেরণার আরেক নাম। তিনি আর কেউ নন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি নিজে একটি ইতিহাস। তিনি শুধুমাত্র একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন না, বরং তিনি ছিলেন প্রাচ্যের চলন্ত বিশ্বকোষ। তার পাণ্ডিত্য বিশাল সমুদ্রের মতো। তিনি ছিলেন বহুভাষাবিদ। তার জীবনের গল্প আমাদের আলোর পথে হাঁটতে শেখায়, নিজেকে ভাবতে শেখায় গর্বিত মানুষের উত্তরসূরি হিসেবে। চলুন তাকে নিয়ে আজকে দুটো কথা শোনা যাক, জানা যাক। আর সাথে আছি আমি মাহফুজুর রহমান আখন। ভিউয়ার্স, পেয়ারা গ্রাম। পেয়ারা ফলের মতোই সবুজ এবং মজাদার। পুষ্টিগুণেও কম ছিল না এই গ্রামটি। পশ্চিমবাংলার ২৪ পরগনা জেলার বসিরহাটে এই গ্রাম। আর এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন এই মহামনীষী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম হয়েছিল জুলাই মাসে। তিনি কিন্তু চলেও গেছেন জুলাই মাসে, অর্থাৎ তার জন্ম হয়েছিল ১৮৮৫ সালের ১০ই জুলাই। তার পিতা মোহাম্মদ মফিজউদ্দিন এবং মা হুরুননেসা খাতুন ছিলেন সেই এলাকার একজন সম্ভ্রান্ত পরিবারের সদস্য। খুব ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি ভীষণ আগ্রহ ছিল মোহাম্মদ শহীদুল্লাহর। তাই তো ছোটবেলার ঘরোয়া পরিবেশেই তিনি উর্দু, ফার্সি এবং আরবি ভাষা আয়ত্ত করে ফেলেন, সেই সাথে সংস্কৃত ভাষা শেখেন স্কুলে গিয়ে। শিক্ষা জীবনের শেষ পর্যায়ে অর্থাৎ উচ্চ পর্যায়ে গিয়ে তিনি কলকাতা সিটি কলেজ থেকে ১৯১০ সালে সংস্কৃত বিষয়ে বিএ অনার্স এবং ১৯১২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে মাস্টার্স কমপ্লিট করেন। তারপর ১৯১৪ সালে তিনি আবার বিএল ডিগ্রিও অর্জন করেন। এগুলো গেল তার একাডেমিক পড়ালেখা। কর্মজীবনে এসে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত হলেন। আমি খুব সৌভাগ্যবান এই দিক থেকে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ ছিলেন, আর আমি ছিলাম সেই কলেজের ছাত্র। তবে তার কিন্তু সরাসরি ছাত্র নই, তাকে দেখতে পাইনি, সেই সুযোগ আমার ভাগ্যে জোটেনি। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা অদৃশ্য স্পর্শ অনুভব করতাম বগুড়া আজিজুল হক কলেজে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন। আজকে আমার মতো অযোগ্য মানুষও সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, সেই কলা অনুষদেই। কলা অনুষদে যখন যাই তার ছবি দেখি, নিজেকে গর্বিত মনে করি, আবার লজ্জিতও মনে করি। কোথায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কোথায় ডক্টর মাহফুজুর রহমান আখন। যাই হোক, বিহার যে কথাটি বলছিলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার কর্মময় জীবনের প্রায় পুরোটাই ব্যয় করেছেন শিক্ষকতা পেশায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান তার স্মৃতিতে তার পদচারণায় ধন্য হয়েছে। আর দুটি বিশ্ববিদ্যালয়েই শহীদুল্লাহ কলাভবন আজও তার স্মৃতি বহন করে চলেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শুধু মানে একজন শিক্ষক হিসেবে নয়, একজন লেখক হিসেবেও ছিলেন অনন্য। তিনি লিখেছেন অজস্র লেখা, ইংরেজি এবং বাংলা ভাষায় তিনি লিখে চলেছেন অনবরত। তার লেখা প্রবন্ধ সব পত্রিকায় প্রকাশিত হতো। তার প্রথম প্রবন্ধের বই ভাষা ও সাহিত্য প্রকাশিত হয়
1931 সালে। আঞ্চলিক ভাষার অভিধান, বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ইতিবৃত্ত, এই সব গবেষণামূলক বই আজও বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে অমর কীর্তি হয়ে আছে। বাংলা ভাষার ব্যুৎপত্তি জানতে হলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কাছে যেতেই হবে। বাংলা ভাষার আঁতুড়ঘর জানতে হলে, বাংলা ভাষার শৈশব কৈশোর বেড়ে ওঠা যৌবন তারুণ্য জানতে হলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কাছে আমাদের যেতেই হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন সম্পাদকও ছিলেন, সম্পাদনাতেও তার হাত ছিল ভীষণ পাকা। তিনি 1920 সালে ছোটদের জন্য আঙ্গুর নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন। আঙ্গুর, যে আঙ্গুর টষ্ট, সে সমৃদ্ধ লেখায় একেবারে সাজানো থাকত এই আঙ্গুর পত্রিকার প্রত্যেকটি পাতা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার যে ভাষার দক্ষতা, এই দক্ষতাটাই আমাদেরকে খুব ব্যাপকভাবে টানে এবং আমাদেরকে বিমোহিত করে। একজন মানুষ কি করে এতগুলো ভাষা জানতে পারেন? বহু ভাষাবিদ হিসেবে পাক ভারত উপমহাদেশে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর স্থান অদ্বিতীয়। এমন ভাষাবিদ দ্বিতীয় জন আর আসেননি এখন। মাতৃভাষা বাংলা ছাড়াও তিনি উর্দু, আরবি, ফার্সি, সংস্কৃত, হিন্দি, মৈথিলা, আসামি, পালি, প্রাকৃত, প্রাচীন ফার্সি, তিব্বতি, আবেস্তান, হিব্রু, ইংরেজি, ফরাসি, জার্মান সহ প্রায় 18টিরও অধিক ভাষার সাথে তার বিশেষ পরিচিতি ছিল। তিনি এগুলো ভাষা পড়তে পারতেন। এর মধ্যে সংস্কৃত, আরবি, উর্দু, পালি এবং ইংরেজি, সেই সাথে ফার্সি ভাষায়, ফরাসি ভাষায় তার পাণ্ডিত্য ছিল মাতৃভাষা বাংলার মতো। মাতৃভাষা বাংলা যেমন তিনি অনর্গল বলতে পারতেন, তেমনি সংস্কৃত, আরবি, উর্দু, পালি, ইংরেজি এবং ফরাসি ভাষার প্রতি তার এরকম অনর্গল অনবদ্য দক্ষতা ছিল। চিন্তা করা যেতে, আপনি ভাবতে পারেন, পাক ভারত উপমহাদেশের মূল ভাষাগুলির উৎপত্তি এবং ক্রমবিকাশ যদি জানতে হয় তাহলে সন্দেহাতীতভাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামতই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। কেননা তিনি বিজ্ঞান, তথ্য প্রযুক্তি এবং যুক্তিভিত্তিক প্রমাণ করে দেখিয়েছেন এই ভাষার আঁতুড়ঘর, শৈশব কৈশোর, তারুণ্য এবং যৌবন। বাংলা ভাষার ইতিহাস, বিকাশধারা রচনায় তার অবস্থান শীর্ষস্থানীয় এবং তিনি এক্ষেত্রে শীর্ষস্থানীয় একজন বিজ্ঞ মানুষ। ভাষাবিদ হবার সার্থকতাই তাকে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছে। ব্যাকরণ সম্পর্কে তার পরিবেশিত তথ্য অত্যন্ত নির্ভুল এবং পরিচ্ছন্ন। তার জীবনের সার্থকতার মূলে রয়েছে তার বহু ভাষার জ্ঞানের গভীরতা এবং বেশি বেশি পাঠ অভ্যাস। তিনি সবসময় পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকতেন, লেখাপড়াই যেন তার মজার বিষয়। লাইব্রেরিতে গিয়ে তিনি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতেন। মাঝে মধ্যে এমনও হতো কখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, তিনি টেরই পাননি। কখনো কখনো লাইব্রেরির লোকজন তাকে ভিতরে রেখে দরজা জানালা বন্ধ করে চলে যেতেন, এমন ইতিহাস আমরা শুনেছি। একসময় তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জীবনে কতগুলো বই পড়েছেন স্যার? তিনি মৃদু হেসে বলেছেন, আমি কত বই পড়েছি জানি না, তবে রাস্তায় একটি ছেঁড়া কাগজ পেলেও আমি তা কুড়িয়ে নিয়ে পড়েছি। মহামূল্যবান জ্ঞানের খোঁজে তিনি কতটা আগ্রহী ছিলেন, কতটা
তৃষ্ণার্ত ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনযাপন ছিল খুবই সহজ সরল, অহেতুক ব্যয় করা তিনি পছন্দ করতেন না। বিশ্বাসের দিক থেকে তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মুমিন। ওয়াজ মাহফিলের কোনো দাওয়াত পেলেও তিনি সেখানে গিয়ে বক্তৃতা করতেন। তার মানে শুধু শিক্ষাঙ্গন নয়, সেমিনার সিম্পোজিয়াম নয়, শুধুমাত্র জ্ঞান গর্বপূর্ণ বৈষয়িক কোনো আড্ডা নয়, ওয়াজ মাহফিলে গিয়েও তিনি বক্তৃতা শোনাচ্ছেন, বক্তৃতা করেছেন। 1955 সালে তিনি হজ ব্রত পালন করে পবিত্র কাবা শরীফ জিয়ারত করেছেন। এই মহান ব্যক্তিত্ব আমি আগেই বলেছি, তিনি জন্মগ্রহণ করেছিলেন জুলাই মাসে, চলেও গেলেন 1969 সালের 13 জুলাই 82 বছর বয়সে। 82 বছর বয়সে তিনি মহান রব্বুল আলমিনের সান্নিধ্যে চলে গেলেন, দুনিয়ায় এলেন 10 জুলাই, চলে গেলেন 13 জুলাই। আষাঢ়ের ভরা বর্ষায় এসে তিনি আবার আষাঢ়েই চলে গেলেন, সবার বুকে জ্ঞানের স্রোত বইয়ে দিয়ে চলে গেলেন। এক্ষেত্রেই তার সফলতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল চত্বরে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। কদিন আগে গিয়েছিলাম তার কবরে জিয়ারত করতে। আজ তিনি আমাদের মাঝে নেই, তার সাহিত্য, তার কর্মময় দিনগুলোর পাণ্ডিত্যপূর্ণ ইতিহাস আমাদেরকে প্রেরণা যোগায়, আমাদেরকে সামনে পথ চলতে উদ্বুদ্ধ করে। ভার্চুয়ালের এই যুগে আমরা যখন পাঠ অভ্যাস থেকে দূরে সরে গেছি, তখনই প্রয়োজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহদের মতো জ্ঞান তাপসের পর্যালোচনা। আমরা তাকে যত বেশি জানব তত বেশি সমৃদ্ধ হব। তাই আজকের এই ছোট্ট ভিডিওটি অন্যকে জানাতে শেয়ার করুন, সবার মাঝে ছড়িয়ে দিন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিজ্ঞজনকে নিয়ে, হাদিসের গল্প নিয়ে কিংবা সাহিত্যের অন্য কোনো বিষয়ে। মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।